রাইট নাও গসিপসগুলোর মধ্যে থাকছে। পরিমণিকে নিয়ে এবার কড়া মন্তব্য করলেন ওপার বাংলার অ্যাক্টর বিপ্লব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে থাকছে শ্রাবন্তীর পোস্ট নিয়ে হচ্ছে হাসাহাসি, কিন্তু কেন? অ্যান্ড আরও রয়েছে মাদক কাণ্ডে নাম জড়ানোর কারণে এবার কড়া ভাষায় মুখ খুললেন শ্রাবস্তী দত্ত তিন্নি। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি পরিমণির কাছে। পরিমণি ইস্যু নিয়ে তো শুধু বাংলাদেশই নয়, বরং এখন ওপার বাংলাতেও আলোচনা হচ্ছে। এবং রিসেন্টলি আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক ইন্টারভিউতে বেশ বিস্ফোরকমূলক মন্তব্যই করলেন পরিমণিকে নিয়ে ওপার বাংলার অ্যাক্টর বিপ্লব চট্টোপাধ্যায়। এখন বলে রাখি, বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু 2016 সালে রক্ত ছবিতে পরিমণির সঙ্গে একটা নাচের দৃশ্যে ছিলেন। এবং বিপ্লব চট্টোপাধ্যায় পরিমণিকে নিয়ে সেই ইন্টারভিউতে বলেন, ওই মহিলার সঙ্গে পর্দা ভাগাভাগির কোনো প্রশ্নই আসে না, তার সঙ্গে একটা নাচের দৃশ্যে ছিলাম, ব্যাস এতটুকুই। সেই সঙ্গে তিনি বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্ট্রেস শাবানার প্রসঙ্গ টেনে এনে বলেন, শাবানা সত্যিকার অর্থেই ভদ্র একজন মহিলা, কিন্তু পরিমণিকে তিনি ভদ্র বলতে নারাজ, তাকে তিনি শুধু মহিলাই বলবেন। এখন একটা দৃশ্যে অভিনয় করেই বিপ্লব চট্টোপাধ্যায় কী করে বুঝলেন যে পরিমণি ভদ্র নন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অভিনয় করতে এসে তিনি পরিমণির সম্পর্কে অনেক আজেবাজে কথা শুনেছিলেন। তিনি বলেন, সব গুজব তার গুজব নয়, কেউ কিছু না করলে তার সম্পর্কে এত বদনাম আসে কোত্থেকে। আবার বিপ্লব চট্টোপাধ্যায় এটাও বলেন, পরিমণির সঙ্গে যদি আগামীতে তার আবার অভিনয় করতে হয় তাহলে তিনি অভিনয় করবেন কিনা। সেই প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় তিনি খুব বড়ই পেশাদার, তার এই বিষয়ে কোনো বাজ বিচার নেই। এবার আসি শ্রাবন্তী চ্যাটার্জির কাছে। শ্রাবন্তী চ্যাটার্জি তো হর হামেশাই সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্টের মাধ্যমে তার সাবেক প্রেমিক হাজবেন্ড এনাদেরকে নিয়ে ইঙ্গিতমূলক কিছু পোস্ট করেই থাকেন, যেগুলো নিয়ে অনেক ট্রোল হয়, অনেক হাসাহাসি হয়, কিন্তু তাতে পাত্তা নেই খুব একটা শ্রাবন্তীর। এবারও তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পোস্ট করলেন, যেখানে তিনি একটি ছবি শেয়ার করে লিখেছেন, মেয়েরা সব ছেলেরাই এক হয় না, কিছু ছেলেরা মেয়েদেরকে রানী করেও রাখে। এখন কাকে উদ্দেশ্য করে শ্রাবন্তী একথা বললেন তা নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। আবার এদিকে কয়েকদিন আগে ইন্ডিয়া নিউজ পোর্টালগুলোতে এই গুঞ্জন উঠেছিল যে অভিরূপ নাগের সঙ্গেও তার নাকি প্রেম ভেঙে গেছে। এখন এর পরপরই এই সময় এমন লেখা পোস্ট, এটা নিয়ে নেটিজনদের নতুন প্রশ্ন, তাহলে কি শ্রাবন্তী চতুর্থ প্রেমিককে বাদ দিয়ে নতুন কোনো প্রেম খুঁজে পেয়েছে? অ্যান্ড এই বিষয়টা নিয়েই এই কারণে হচ্ছে হাসাহাসি, এবং অনেকে বিরক্ত হয়ে বলছে আর কত দেখব। অন্যদিকে শোবিজ অঙ্গনে মাদক কাণ্ড নিয়ে রিসেন্টলি তোলপাড় শুরু হলে সেখানে এক সময় বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল শ্রাবস্তী তিন্নির নামও জড়ানো হয়, কারণ একসময় তিনিও মাদকাসক্তই ছিলেন। তবে সেই পুরনো টপিকস আবার টেনে আনায় এবার বেশ চটেছেন তিন্নি, যেটা তার রিসেন্ট স্ট্যাটাসের লেখা দেখলেই বোঝা যায়। তিনি গতকাল তার স্ট্যাটাসের মাধ্যমে জানান, সেই 2010 সাল থেকে একই কথা শুনে আসছেন এবং এইসব পুরনো ঘ্যানঘ্যান আর তার ভালো লাগে না। তিনি আরও বলেন, সেই পুরনো তিন্নি আর এখনকার তিন্নির মধ্যে অনেক পার্থক্য, এখনকার তিন্নির অনেক উন্নতি হয়েছে। তিনি জানান, তখনকার তিন্নি ছিল 21 কিংবা 22 বছর বয়সের একজন মডেল, আর এখনকার তিন্নি 37 বছর বয়সী একজন মা। তিনি আরও লিখেন, তিনি যেহেতু আর কখনই অভিনয় ফিরবেন না, তাই একজন মাকে নিয়ে এসব উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করা উচিত। সবশেষে তিনি এটাও অ্যাড করেন, জীবনে কখনো তিনি ভণ্ডামি করেননি, করলে হয়তো আরও ভালোভাবে জীবন কাটাতে পারতেন। ওয়েল, এখন তিন্নি এই বিষয়গুলো নিয়ে কিছুটা রাগ করলেও, যেহেতু তিনি একসময় সেলিব্রিটি ছিলেন, সো তাকে নিয়ে তো একটু কথাবার্তা হবেই। সো ভিউয়ার্স, এই গসিপসগুলো নিয়ে আপনার অপিনিয়ন কি কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।